ইনশাআল্লাহ তা পর্যন্ত সম্পত্তি বাজারে জনরেত্রীর কাছে রায়পুর থেকে মরণের চাপ ইনশাআল্লাহ। আমি আশাবাদী ইনশাআল্লাহ যে আমি ইনশাআল্লাহ পাবো, কারণ আমার ইউনিয়ন সহ আমার আশেপাশে পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চল চর অঞ্চল সবার সাথে আমার একটা যোগাযোগ। 24 আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি ইতি খানম। নরসিংদীর রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক দিবস পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও নরসিংদী 5 রায়পুর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার। মঙ্গলবার 15 আগস্ট দিনব্যাপী রিয়াদ আহমেদ সরকার তার দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার 15টি স্থানে নানান কর্মসূচির মাধ্যমে ভাব গাম্ভীর্যের সঙ্গে এই শোক দিবস পালন করেন। প্রথমে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, মিলাদ এবং বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধন করেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ে শোক সভা, আলোচনা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এছাড়াও ডকারচর ইউনিয়ন, চান্দ্রকান্দি ইউনিয়ন, মহেশপুর ইউনিয়ন, পলাশতুলি ইউনিয়ন, মির্জাপুর ইউনিয়ন, আলগীবাজার, সাপমারা, মানিকনগর, আনোয়ারাবাদ, করতলা, বাদনহারা সহ বেশ কয়েকটি স্থানে আলাদাভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। চার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা, তারই আজকে 48তম শাহাদত বার্ষিকীতে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আপনারা একটু আগে দেখেছেন যে আমরা সবাই একত্রিত হয়ে এই সুখকে শক্তিতে পরিণত করার জন্য প্রত্যেকে সবাই একত্রিত হয়ে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা ছিল প্রত্যেকটা ইউনিয়ন থেকে এখানে এসেছেন, জাতীয় নেতারাও একসাথে এসেছেন, আমরা সবাই একত্রিত হয়ে এই সুখকে শক্তিতে পরিণত করার জন্য আজকে শপথ নিয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী 12 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়পুরা উপজেলার প্রত্যেকটা অলিতে গলিতে একসাথে কাজ করব। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা 12টা ইউনিয়নে কাজ করে যাচ্ছি, প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাল্লাহ যাব, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল থেকে শুরু করে এদিকে চর অঞ্চলের একটা সাইডে যতটুকু পারি প্রত্যেকটা স্পটে আমরা সবাই একসাথে কাজ করে যাব। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই আগস্ট মাসে আমরা সবাই আগামী 12 নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ভিশন 2041 বাস্তবায়ন করার জন্য আবারও নেত্রীকে নিয়ে আসতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে রিয়াদ আহমেদ, ইনশাআল্লাহ তা পর্যন্ত সম্পত্তি বাজারে জননেত্রীর কাছে রায়পুর থেকে মনোনয়ন চাপ ইনশাআল্লাহ। আমি আশাবাদী ইনশাআল্লাহ যে আমি ইনশাআল্লাহ পাবো, কারণ আমার ইউনিয়ন সহ আমার আশেপাশে পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, চর অঞ্চল সবার সাথে আমার একটা যোগাযোগ। আপনাদের ছেলে সব জায়গায় সবার সাথে যোগাযোগ করতেছে, একটু দোয়া করবেন আপনারা, আর আপনারা বড় বড় ইনশাআল্লাহ প্রস্তুত হন। আমি আল্লাহর কাছে আশাবাদী, আমার জননেত্রী শেখ হাসিনার কাছে আশাবাদী, আমরা সবাই ইনশাআল্লাহ, আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি কাজ করে যেতে পারবো। এবং নেত্রী যে ভীষণ ভীষণ 2041 বাস্তবায়ন করতে গেলে তার উন্নয়ন দরকার। এই 41 বাস্তবায়নের জন্য নেত্রী এখন তরুণদের হাতে সবকিছু করে দিচ্ছে। যেই পাই নৌকার নমিনেশন, এটা আমার মনে রাখবেন যে যেই নমিনেশন পাই নৌকাকে কিন্তু বিজয় করে আনতে হবে ইনশাআল্লাহ। নৌকাকে বিজয় করতে হবে, কারণ তার কোন বিকল্প নাই। ক্ষমতায় বসতে পারে তাহলে যে বাকি কাজগুলো আছে এই কাজগুলোর উন্নয়নের ধারাও কমে থাকবে না হলে কিন্তু বড় বড় হায়ানা যদি কোনো কারণে কোনো সুযোগ পা সুযোগ তা আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে পাবে না। কিন্তু কোনো কারণে যদি বড় বড় কিছু পাই তাহলে কিন্তু দেশ করে দিয়ে আসতে লাগবে, আমার কথা পুরো কথা নিয়ে দেবো। জননেত্রী শেখ হাসিনা যেন চতুর্থবারের মতো নিয়ে আসতে পারি,
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য শেখ হাসিনার জন্য দোয়া করবেন, সবার পরিবারকে জানাবেন যে জননী শেখ হাসিনা ক্ষমতায় আসলে সবাই শান্তি মতো ধরে ড্রাইভার খেয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 15 আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য মানবতার ফেরিওয়ালা রায়পুরা মাটি ও মানুষের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন যাবৎ রায়পুর উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে প্রতিটি নির্দেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে রায়পুর উপজেলার 24টি ইউনিয়নের মধ্যে 13টি ইউনিয়নে রিয়াদ আহমেদ সরকার ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং তার সৌজন্যে আমাদের এই আলোচনা সভা দোয়া মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আজকে প্রথমেই আমাদের মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রথম যে আলোচনা সভা গণভোজ দোয়া মাহফিলে প্রথম তিনি উদ্বোধন ঘোষণা করেছেন। তারপরে তিনি রায়পুর উপজেলা আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ে তার উদ্যোগে আজকের এই গণভোজের এবং আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করেছেন এবং গণভোজের উদ্বোধন করেছে রিয়াদ আহমেদ সরকার। আজকের এই আমাদের ডোকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন সাহেব এবং সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদের সৌজন্যে রিয়াদ আহমেদ সরকার ভাইকে প্রধান অতিথির মাধ্যমে ওখানে তারা তার নেতৃত্বে গণভোজের আয়োজন করেছেন। রিয়াদ আহমেদ সরকার সাহেবের নেতৃত্বে রায়পুরার প্রতিটি ইউনিয়নে প্রথমে আসলে জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ 15 আগস্ট জাতীয় সুখে সুখে পরিণত করার জন্য তার নিজ অর্থায়নে তিনি প্রতিটি ইউনিয়নে তিনি গণভোজ এবং আলোচনা সভার আয়োজন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের 13টি স্পটে প্রোগ্রাম হবে। আগামীকালকে এবং এরপরের দিন আমাদের 3 দিন আমাদের রায়পুরের 24 ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমাদের আলোচনা সভা দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়েছে। আসলে অতীতে রায়পুরাতে 15 আগস্টে এতগুলি ইউনিটি এবং এতগুলি ইউনিয়নে এত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সহ নেতৃবৃন্দ নিয়ে আসলে আগে আমার দেখা মতে আগে এভাবে কোনো আলোচনা সভা দোয়া মাহফিল এবং গণভোজের অনুষ্ঠান করা হয় নাই। আমি আমার প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রায়পুর নরসিংদী 5 থেকে আমার প্রিয় নেতা জনাব রিয়াদ আহমেদ সরকার সাহেব, উনি এমপি মনোনয়ন প্রার্থী, আপনারা তার জন্য দোয়া করবেন। সে রায়পুরের জন্য কাজ করে যাচ্ছে, আগামীতে আরও কাজ করে যাবে, সে আশাবাদ ব্যক্ত করে এবং রিয়াদ আহমেদ সরকার ভাইকে ধন্যবাদ জানায়।